Raja Raja Lazar! Excellent, 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 excellent! Roy Mustang! Endcraft! Endcraft! Sati Sabhapati, Manche Upasthit Achen, Amader Patir Nemsistora, Amader Gotobare, Amader Prastan Bidhayok, Ebong Ebare Amader Obhu Bidhayok. गोटा विधानसभा खेटे खावा साधारण मानुषेर काछेर लोक काजेर लोक तादेर अधिकार तादेर लड़ाई तादेर न्याय्य पावना के যে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাবে সেরকম একজন কর্মীকে তাকে আমরা বিধানসভাতে পাঠাবো। এখন সে নিজের ব্যক্তিগত কি ইচ্ছে কাজ করবে তার উপরে নির্ভর করবে না, কাজ নির্ভর করবে বিধানসভার ভিতরে গোটা ত্রিপুরার জন্য বাম কংগ্রেস জোট যা বিগত দিনে কাজ করেছে এখন যা প্রতিশ্রুতি দিচ্ছে নির্বাচনী ইস্তেহার। এখন প্রতিশ্রুতি বললে ভয় লাগে যে বাধা তো হতাই হ্যাঁ টুটনে কে লিয়ে তো জো বাধা কিয়া থা ও নিভানা পড়েগা। কিন্তু যারা 58টা মাস জুড়ে নিজেদের রাখা নিজেদের কথা দেওয়ার যে প্রত্যেকটা প্রতিশ্রুতি সেগুলো ফেল করেছে তাদের কাছে আর নিশ্চয় নতুন করে আমাদের কোনো চাহিদা থাকতে পারে না। মানুষ তো নিজেদের জীবনের অভিজ্ঞতায় বোঝে। যেমন দেখুন এই আজকে মাত্র আর একটা দিন, কালকে দুপুর অবধি আমাদের ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনের আগে আমাদের আজকের এই দুপুরের সভা, এই উঁচুতে চাইবা অধ্যুষিত এই এলাকাতে অনেক ধরনের মানুষ আছে, নানান ধরনের মানুষেরা আছেন, তাহলে তাদের জন্য এই বিধানসভাতে কে কি কাজ করবেন কে কি না কে কি করেছেন না করেছেন আমার থেকে বেশি আপনারা জানেন। আমরা প্রচার করতে এসেছি, আবেদন করতে এসেছি যে ভোট এবারে ত্রিপুরাতে বাম কংগ্রেস জোটকে দিন। কেন এতে 10টা বছর ধরে পশ্চিমবঙ্গে আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছি, এমন কোনদিন নেই যে আমাদের কংগ্রেসরা মার খায় না। আর সাধারণ কংগ্রেসদের কথা বাদ দিয়ে দিন, সাধারণ মানুষ ওখানে আতঙ্কে আছে। এই আমাদের রাজ্যে পঞ্চায়েতের নির্বাচন, আপনাদের এই ভোটটা পার হয়ে যাবে ঠিক তারপর পরই শুরু হবে। আমাদের রাজ্যের এমন কোন বিভাগ নেই, এমন কোন সাবডিভিশন নেই যেখানে ওখানে যারা সরকারি দল তাদের নেতাদের বাড়িতে বোমা গুলি পিস্তল এগুলো পাওয়া যাচ্ছে না। আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েরা যেটা আমাদের সিটি সেন্টার যেমন আপনাদের আগরতলা ওই কলকাতাতে আমি বাস দেখবেন সবাই পিছনে ব্যানার লাগিয়ে একদম হট্টা কট্টা গবরু নৌজওয়ান লড়কা লড়কি সব বেঠে হুয়ে আখবার বিছা কর উসকে উপর বেঠে হুয়ে হ্যায়। ক্যুঁ ইন লোগো কা এক হি বাত হ্যায়, ইন লোগো কা এক হি তকলিফ হ্যায়, ইন লোগো কা এক হি প্রবলেম হ্যায় কি ওরা লেখা পড়া শিখেছে, এটা ওদের সমস্যা। ওদের সমস্যা ওরা স্কুল কলেজে পাস করেছে, ওদের সমস্যা ওরা চাকরির পরীক্ষা দিয়েছিল পাস করে গেছে। আর আমাদের রাজ্যে কাদের সমস্যা নেই, যারা সরকারি দলের নেতাদের বাপেদের বকে দেওয়া ছিলেন, যারা পরীক্ষাতে পাস করতে পারেনি, স্কুল কলেজ পাস দিতে পারেনি,
চাকরির পরীক্ষায় পাস দিতে পারে না। বাপের টাকা ছিল, সেই টাকা দিয়ে চাকরি পেয়ে গেছে। গোটা পশ্চিমবঙ্গের গ্রাম দূর দূরান্ত, আপনাদের রাজ্য তো ছোট রাজ্য, আমাদের যে 23টা রাজ্য জেলা আছে সেই 23টার একটা পুরনো তিনটে জেলা মিলে আমাদের যা লোক সংখ্যা ভোটার সংখ্যা আপনাদের ত্রিপুরা তার থেকেও কম। তার বাইরে আমাদের আরো 20টা জেলা আছে, বড় বড় জেলা। আপনাদের গোটা রাজ্যের ভোটার আমাদের একটা জেলার ভোটার। সেই সব দূরের জেলার গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের ছেলেমেয়েরা এতদিন লেখাপড়া করছিল, এখন ওরা বলছে যে লেখাপড়া করে কিছু হবে না, চাকরি পাওয়া যায় না, তোরা দালাল খুঁজে বেড়াচ্ছে। দালাল যে বাবার জমি বিক্রি করে দেওয়া, মায়ের বায়না বিক্রি করে দেওয়া, বাপের কিডনি বিক্রি করে দেওয়া টাকাটা, লাখ লাখ টাকাটা কোন দালালের হাতে দিলে আমার চাকরিটা হয়ে যাবে। এবারে 5টা চাকরি, 50টা ছেলে মেয়ে সেখানে কম্পিটিশন করছে, ভুল দেওয়ার কম্পিটিশন করছে, 50টা পরিবার সর্বশান্ত হচ্ছে। একটা ভূতের রিসিপ্ট পাওয়া যায়, রসিদ, ভূতের রসিদ পাওয়া যায় না তো? আমি তো আপনাদের কত বড় ভাষায় বলতে পারবো না, বাংলাতেই বলছি। ঘুষ দিলে রসিদ পাওয়া যায়, পাওয়া যায় না? তাহলে ঘুষ দিয়েছে রসিদ নাই, মানে যে দিল টাকা, 5টা চাকরির জন্য 50 জন টাকা দিল, 5 জনের চাকরি হলো, 45 জনের টাকা এমনি চলে গেল। সেই 45 জনের মধ্যে যার বাপ মা সর্বশান্ত হয়ে গেল, তারা যখন কপাল চাপড়াচ্ছে তাদের ছেলে মেয়েগুলো সুইসাইড করে নিচ্ছে, আর বাকিরা মুখ লুকিয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে ডেলি হাজিরি করতে। পাস করেছিল ওরা, পাস করেছিল। আর যে 5 জনের ঘুষ দিয়ে চাকরি হয়েছে, এখন পশ্চিমবঙ্গে আদালতের ভিতরে কেস চলছে, আর বাইরে চাকরি প্রার্থীরা অনশনে বসে আছে, আর আমাদের এসএফআই ডিওয়াইএফআই বামপন্থী ছাত্র যুবরা রাস্তায় মার খাচ্ছে, খুন হচ্ছে, লড়াই করছে, জেল যাচ্ছে, ঘর ছাড়া হচ্ছে। ওই 5 জনের চাকরি আদালত বলেছে এদের চাকরি নাই, তাদের চাকরি নেই, তারাও সুইসাইড করছে। আমরা ওইরকম একটা রাজ্য থেকে আপনাদের রাজ্যে এসেছি। বামফ্রন্টের সরকারকে এখন বাম কংগ্রেসের জোর যে প্রার্থীরা আছে তাদেরকে ভোট দেবার জন্য আপনাদের রাজ্যতে বেকার ছেলেমেয়েরা যে কষ্টে আছে, আমার রাজ্যেও আমরা যারা বেকার ছেলেমেয়েরা আমরা একই কষ্টে আছি। সরকার চাকরি দিচ্ছে না, কেউ কেউ ভাবলো যে মাস্টার মশাই দিদিমণি হব না, সেনা হব, বিএসএফ হব, মিলিটারি হব, আর্মি হব। মোদী সরকার বলছে যে কত ধানে কত চাল আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, 4 বছরের ঠিকা সেনা করে দিব, ছেলে বডি বানাবে, পরীক্ষা দিবে, মাঠে খেলাধুলা করবে, মেডিকেল পাস করবে, লিখিত পরীক্ষায় পাস করবে, 4 বছরের চাকরি পাবে, 4 বছরের। 4 বছরের জন্য ভোটারে দাঁড়িয়ে শত্রুর বিরুদ্ধেও গুলি করবে, নিজেও গুলি খাবে। এবার গুলি খেয়ে মরবে না, হাত ভাঙবে না, পা ভাঙবে, তারপরে ভারত সরকার ঠিক করবে। আচ্ছা কেন চাকরি দিতে পারছে না সেনাতে? কারণ ওইখানে টাকা বরাদ্দ করছে না, টাকা না থাকলে চাকরি হবে না। তাহলে চাকরি জায়গা কোথায়? কারখানা ফ্যাক্টরি কোথায়? কারখানা কোথায়? ফ্যাক্টরি নাই, কারখানা ফ্যাক্টরি নাই, তার জন্য টাকা বরাদ্দ করতে হয়, করছে না। তাহলে পরিষেবা সার্ভিস সেক্টর কারা সার্ভিস দেয়? স্কুল, কলেজ, ডাক্তার, রেল, সমবায়, ব্যাংক, এখানে যারা চাকরি দেয় তারা পরিষেবা দেয়, সার্ভিস দেয়, সেখানে চাকরি চাকরি নেই, টাকা দিচ্ছে না সেখানে, ব্যাংক মার্চ করে দিচ্ছে, স্কুল কলেজ তুলে দিচ্ছে। এই পাশে আসাম বিজেপি সরকার চলছে, হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী, এই যে যারা আমাদের বাড়ির ছেলেগুলো
जो पत्र था, जो पोस्ट था, वहां पर 8000 पोस्ट वो लोग गायब कर दिया। कभी भी उस पोस्ट पर नौकरी नहीं होगा, सरकार वहां का यही डिसीजन लिए है। हमें चाकरी आरक्षण ऐसे बोले मिस कॉल चाकरी दिए दो, तुम्हें जगानकार मुख्यमंत्री जगानकार अर्थमंत्री के लिए সেখানকার পদগুলো তুলে দিলে, আর এখানে এসে বলছো জামিন স্কুলে চাকরি দেব, তাহলে ওখানে মুখে কথা বলছো, এখানে কিসে কথা বলছো? মুখ তো সামনে আছে, পিছনে কি আছে আমি জানি না। নেই চাকরি, রেল বেঁচে দিচ্ছে, রেলে 22.5 লক্ষ লোক চাকরি করত। এই বিজেপি সরকার বলে যে রেল চালানো আমার দায়িত্ব নয়, বলো কে চালাবে? বলো আমার বন্ধু আছে আদানি চালাবে, বেঁচে দিল আদানিকে। 22.5 লক্ষ রেলের জায়গা 7.5 লক্ষে নামিয়ে নিয়ে এসছে। 100 ডেজ অ্যাকশন প্ল্যানে এটা আরো নিচে নিয়ে যেতে চাইছে। রেলগাড়ি চড়ে না আপ লোক, রেল কা সফর করতে হ্যায় আপ লোক? আপকা ইয়াহ পর তো ছোটা ছোটা রেলওয়ে স্টেশন, ওই রেল স্টেশনে 5 টাকা টেম্পুর জন্য জল পাওয়া যায় না, যায় না? রেলের ওয়েটিং রুমে বাথরুম করতে গেলে আগে পেছাব করতে পয়সা লাগবে না, এখন পেছাব করতে গেলে ভালো 10 টাকা লাগবে। আমি টিকিট কেটে প্ল্যাটফর্মে ঢুকেছি, ট্রেনের টিকিট আছে, নইলে তো টিকিট ধরবে, তাহলে আমার কাছে টিকিট আছে, তাহলে প্ল্যাটফর্মের ভিতরে যদি আমার চেষ্টা পাই তাহলে জল কাকে দিতে হবে? সরকারকে। সরকার বলছে 5 টাকায় জল নাও, একটা ছেলেকে বসিয়ে রেখেছে, সেই ছেলেটা রেলে 5 টাকার জল বিক্রি করছে। ওকে জিজ্ঞেস করলাম যে ভাই এত কম বয়সে তুই রেলের চাকরি কি করে পেলি? বললো দিদি চাকরি তো পাইনি, চাকরি পাইনি, জল টাকার আমি জল বিক্রি করি, তার একটা পার্সেন্টেজ আমি পাই, আমার এটা চাকরি নয়। তাহলে বেকার ছেলেকে বসিয়ে রেখে রেলের আমাদের দেশের সরকারি সম্পত্তির ভিতরে বসিয়ে রেখে সেই ছেলেটাকে চুষছে। নেই কাজ, ব্যাংক আজ নেই, তাহলে কাজ কোথায় বাঁচল? গ্রামের 100 দিনের রোজগার যোজনা মনরেগা কাকা, রেগা কাকা কোন লাগা থা? ভাজপা নেই, মোদি না, এর আগে কে মন্ত্রী ছিল? অটল বিহারী বাজপেয়ী, ও এনেছিল না? কোন লাগা থা? মনমোহন সিং কা সরকার থা, কংগ্রেস আর লাল ঝান্ডার 62টা এমপি ফার্স্ট ইউপিএ গভর্নমেন্টে বাইরে থেকে সাপোর্ট করেছিল আর বলেছিল তার কারখানা নেই, পরিষেবা নেই, টাকা বরাদ্দ করছো না, গ্রামের ছেলেগুলো কোথায় যাবে? এই যে আপনার এমপি উত্তর ত্রিপুরার ধরমপুরে তেলিয়ামুড়ার কৈলাস শহরে ফুনকুটির ছেলেগুলো কোথায় আছে? আগরতলার হোটেল গুলোতে আছে বাচ্চা বাচ্চা ছেলেগুলো, কত বেতন পাই? ঝুটা সাফ করা হয়, ঝুটা গোটা হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন করছে, পায়খানা পরিষ্কার পরিচ্ছন্ন করছে, বেতন? আচ্ছা ওদের যদি কালকে কোনো বড় রোগ হয় হোটেল মালিক ওদের কাছে দাঁড়াবে, পারবে দাঁড়াতে? আচ্ছা ওদের যদি 60 বছর বয়স হয়ে যায় ওই হোটেলে কাজ করতে করতেই পেনশন পাবে ওরা না? আচ্ছা যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করে তাদের পেনশন কারা ঠিক করেছিল? মাসে পিএফ পেনশন কারা করেছিল? এই কংগ্রেস সরকার বামপন্থীদের লড়াই বাইরে থেকে সেই লড়াইয়ে পিএফ পেনশনের খাতা তৈরি হয়েছে, মোদী সরকার করেছে না? আচ্ছা আগরতলাতে কত হোটেল আছে, আগরতলাতে কত দোকান আছে, আগরতলা শহরে কত চাকরি আছে? গোটা উত্তর ত্রিপুরার পাহাড়ের গায়ের একদম পঞ্চায়েতের ছেলেগুলো এডিসির ছেলে মেয়েগুলো যদি সবাই আগরতলা শহরে চলে যায় কাজের জন্য, আগরতলা শহর আমাদের বাড়ির ছেলেগুলোকে কাজ দিতে পারবে? পারবে না, কোথায় চলে যাচ্ছে? ত্রিপুরার ছেলে মেয়েগুলো বাইরে চলে যাচ্ছে, পাশে
आसाम मणिपुर बेतन पाच्छे बाड़ी छेले बाड़ीते थाकछे ना आर जदि सेखानेओ ना जेते पाच्छे ताहले कि करछे आशाकरि करछे टैबलेट खाच्छे गांजा खाच्छे मद खाच्छे आर नइले बीजेपी बाइक बाहिनीते नाम लिखिए दिच्छे हाते लाठी धरिए दिच्छे बच्चे मारामारी करो सरकार बेतन दिते पाच्छे ना बीजेपी पार्टीटा कि करे बाइक बाहिनीते संसार चालाच्छे ताले रेशोने टेप्सी आई थे
অফ ইন্ডিয়াতে খাদ্য নিগমে টাকা দেওয়ার কথা ছিল, যে টাকা দিতে সেই টাকা কমিয়ে দিলে। তাহলে এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ও কৃষকের কাছ থেকে ফসল কিনতে পারবে না, কৃষক ফসল কোথায় বিক্রি করবে? বলছে চারজন তো দেশ চালাচ্ছে, দো গো চার গুজরাতি, দো আম্বানি আর আদানি, ইয়ে দোনো দেশ কো বেচ রহে হ্যায় আর খরিদ রহে হ্যায়, ও ভি দোনো গুজরাতি, ও হ্যায় আম্বানি আর আদানি, হাম দো আর হামারা দো, বাকি সব ভাড় মে যাও। এফসিআই যদি টাকা না দেয় তাহলে রেশনের জিনিস আসবে না, রেশনের জিনিস না এলে বাজারের খাবারের জিনিস কিনতে হবে। আদিবাসীদের জন্য মোদিজি এসে পরশুদিনকে খুব কেঁদেছে, এত কেঁদেছে যে ত্রিপুরার গামছা শর্ট পড়ে গেছে, আর এত কেঁদেছে সেই কাঁদার পরে রাজ্যের বাম ফ্রন্টের সরকার, আমাদের পার্টির নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাত্রি 8:30 সময় ত্রিপুরার প্রেসকে ডাকলো, ডেকে বললো যে আপনাদেরকে আমি ডাকছি, আমার কথা দয়া করে 30 মিনিট একটু শুনে নিন, কারণ মোদিজি দুটো ভাষণ দিয়েছে, দুটো ভাষণে 37 মিনিট করে ভাষণ দিয়েছে। 5 বছর আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির ওরা বললো রেজাল্ট কার্ড বানাবো, একটা রেজাল্ট কার্ডে নাম্বার বসাইনি, পুরনো প্রতিশ্রুতির কথা একটা বলেনি, বলে অন্যান্য কথা বলেছে। আর আমরা বলছি উনি মিথ্যা বলেছেন কথা, প্রেসকে নিজের কথা বলার পর প্রেসকে জিজ্ঞেস করলো যে আপনাদের কোন প্রশ্ন থাকে তো আমাকে জিজ্ঞেস করুন, দুটো প্রেস দুটো কথা জিজ্ঞেস করেছে, একটা কথা জিজ্ঞেস করেনি যে মোদি তো এইটা সত্যি বলেছে, আপনি কেন মিথ্যা বলছেন? কারণ প্রেসের ভর্তি বন্ধ করে দিয়েছে সেন্টার প্রেস খাইয়ে। আর অমিত শাহ আসছে আজকে বলে আবার মোদি আসবে, তাই তো ত্রিপুর আছে আবার মোদি আসছে। বিজেপির যারা আমাদের কর্মীরা আছেন, যারা এখনো যারা মন থেকে মনে করছেন যে না বিজেপি তো কিছু করেছে, এখনো যারা ভাবছেন যে বেটাকা বোধ হয় আবার ফিরে লুটে পুটে নিবে, তার থেকে মারামারি থেকে দূরে থাকাই ভালো, যা করছে করেনি দিতে যাব না, তারা নিজের বাড়ির বাচ্চা ছেলে মেয়েগুলোর মুখের দিকে তাকিয়ে মোদিকে বলবেন যে ভাষণ তো দিয়েছে আমাদের প্রাক্তন চিফ মিনিস্টার এক্স চিফ মিনিস্টার মানিক সরকার ত্রিপুরা, তিনি আধা ঘন্টার আপনার বিরুদ্ধে আপনাকে মিথ্যাবাদী বলে ভাষণ দিয়েছে, আপনি 5 মিনিট ওইটার উপরে বলুন যে মানিক সরকার মিথ্যা বলেছে আমি সত্যি বলেছি। সমান হিসাবে বচ্চে কো জব ডাটা ডাটা হ্যায় না ক্লাস মে ঘর মে তো বচ্চা প্যান্ট পর হিসাব কর দেতা হ্যায়, আমরা যে দাবা ঠোক কর বলনা চাহতে হ্যায় বিজেপির কর্মীরা, বিজেপির নেতা মন্ত্রী কেন্দ্রের মন্ত্রী রাজ্যের মন্ত্রী মন্ত্রিসভা নেতা আদি শিখি 5 পয়সা থেকে 16 আনা পর্যন্ত যত ছোট থেকে বড় নেতা আছে, মানিক সরকারের প্রেস মিটটাকে নিয়ে জিজ্ঞেস করে দিন, বিজেপির মন্ত্রী থেকে চিফ প্রাইম মিনিস্টার থেকে শুরু করে একদম আধুনিক মার্কা মানে তাদেরকে বিজেপি ঘন্টাটা ধরেছে 500 টাকা নিয়ে, তাকে জিজ্ঞেস করুন প্যান্ট গিলি হয়ে যায়গা এক দিন সবার জবাব মুছে নিয়েছে। কিন্তু ভোট তো ভবিষ্যৎ ঠিক করার জন্য, কার ভবিষ্যৎ? হ্যাঁ যদি বিজেপি নেতাদের ভবিষ্যৎ হয় তাহলে বিজেপিকে ভোট নিন, কিন্তু যদি ভবিষ্যৎ ত্রিপুরা হয় তাহলে কাটতে হাঁটুন তারা। ভবিষ্যতে যদি বিজেপির পার্টিজান হয় যেখানে খুশি চলে যান, ভবিষ্যৎ যদি আপনার বাড়ির বেকার ছেলে মেয়েদের হয় তাহলে ভোট বাম কংগ্রেস জোটের প্রার্থী হয়, ভোট যদি বাইক বাহিনীর নামে যে পুলিশ এতদিন হাতের উপর হাত ধরে বসেছিল গোটা ত্রিপুরা আজকে সংঘবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে সাহস করে ঘুরে রুখে দাঁড়িয়েছে। 10,323 এর মাস্টার মশাই গতকাল রাতে বলছে
যে যদি মার খেতে হয়, যদি মার দিতে হয়, তাহলে 16 ফেব্রুয়ারি হবে। মার খাবার হলে একদিনই খাবো, কিন্তু বিজেপিকে জিততে দেব না। যদি ওরা জিতে যায় তাহলে 5 বছর মার খেতে হবে। তাহলে যদি একদিন রুখে দেন, তাহলে সামনের 5টা বছর কাজের দাবিতে, খাদ্যের দাবিতে, বাসস্থানের দাবিতে, দুর্নীতির বিরুদ্ধে, দেশ বাঁচার বিরুদ্ধে ত্রিপুরা এগোবে। সিদ্ধান্ত আপনাদের কাছে। ত্রিপুরাকে পেছাতে চান না ত্রিপুরাকে এগোতে চান? যদি এগোতে চান তাহলে বাম কংগ্রেস জোট, যদি পিছোতে চান ভাগায় কটা মানুষের যারা বিজেপি পার্টিটা দাঁড়িয়ে আছে না, তো ওমার আমি ভোট দিয়ে দিই। কিন্তু আমরা যারা পশ্চিমবঙ্গ থেকে আসছি, আমাদের বন্ধুরা, আমাদের বেকার ছেলেমেয়েরা, গোটা ভারতবর্ষে সুইসাইড করা কৃষকরা, গোটা ভারতবর্ষে সুইসাইড করতে চলে যাওয়া ছাত্ররা, যুবরা, গোটা ভারতবর্ষের মা বোনেরা, গোটা ভারতবর্ষের উত্তর প্রদেশের, মধ্যপ্রদেশের বিজেপি রাজ্য সরকারে থাকা দলিত অংশের মানুষেরা ত্রিপুরার দিকে তাকিয়ে আছে যে আমাদের ছেলেকে তোমরা বুঝছ না। আমরা তো বিজেপি রাজ্য সরকারে আছি না, উত্তর প্রদেশ যোগী আদিত্যনাথ। আমরা তো দলিতরা, আদিবাসীরা, ট্রাইবালরা। আমরা তো মধ্যপ্রদেশে আছি, বিজেপি সরকার। আমাদের উপরে যে আক্রমণটা হচ্ছে, 28,000 পরিবারে ওরা পুলিশকে দিয়ে, পার্টিকে দিয়ে পিটিয়েছে, দলিতদেরকে, ট্রাইবালকে দিয়ে। ট্রাইবাল বাড়ির মেয়েদের ইজ্জত সম্মান উঁচু জাতির লোকেদের ভোগের বিষয়, তার জন্য লাইসেন্সও পেতে হয় না, এমনি ওদেরকে ভোগ করা যায়। এটা বিজেপির নীতি, এটা বিজেপির আদর্শ। ট্রাইবাল বাড়ির বাচ্চা জল তৃষ্ণা পেলে যে মাস্টার সংবিধান পড়াচ্ছে, যে মাস্টার পড়াচ্ছে যে এখানে মানবাধিকার আছে, এখানে মানুষের গণতান্ত্রিক অধিকার আছে, এখানে মানুষের পুরো একটা অধ্যায়ে মানুষের অধিকার আছে, সে অধিকারে বলা হয়েছে যে পাড়ার রাস্তা, পাড়ার কল, পুকুরের জল, রেস্তোরাঁ, অফিস, রেস্টুরেন্ট, খেলার মাঠ, এই সবগুলো সব জাতির জন্য, সব মানুষের জন্য, উঁচু জাতি, নিচু জাতি, ভাষা, ধর্ম, লিঙ্গ, বাদের সবার জায়গা। যে মাস্টারটা পড়াচ্ছে, সেই মাস্টারের কোন ছাত্র সে যদি দলিত হয়, তার যদি জল তেষ্টা পাচ্ছে, সেই মাস্টারের যদি কলসি থেকে জল খাচ্ছে, সেই মাস্টার বলছে তুই আমার জল ছুঁয়ে দিলি, আমি বামুনের ঘরের বেটা আর তুই দলিত পরিবারের ছেলে। বাচ্চা ছেলেটাকে মাস্টার পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে, ঝুট বলবে? অ্যান্ড্রয়েড ফোন হ্যাঁ সবকে হাত নিয়ে, গুগল দিয়ে বাবা পুছিয়ে কেসা ঘটনা হুয়া হ্যায়, লাখ 6 মহিনা মে, লাখ 3 মহিনা মে, পুরা ভারতবর্ষ মে মুগলিয়া বাবা আপকা অ্যান্ড্রয়েড ফোন পর চিল্লা চিল্লা কর বলেগা হ্যাঁ কি সবসে বড়া লোকতন্ত্র কা দেশ ভারতবর্ষ মে আজ ভি দলিত বাচ্চা পিনে কা পানি পিনে কে লিয়ে মাস্টারের হাতে মার খে মরে যাচ্ছে। আর এই বিজেপি বলছে যে করোনা তাড়ানোর জন্য গরু মুখ খেয়ে নেবো, কিন্তু দলিতের ছোঁয়া জল খাবো না। সরকার, মানবাধিকার কমিশন, সোশ্যাল ওয়েলফেয়ার, জনকল্যাণ, হিউম্যান রাইট, সব কিছু চুপ বেঁধে ওটা ভারতবর্ষটা অন্ধকারের দিকে চলে যাচ্ছে। ওটা ভারতবর্ষের মানুষ ত্রিপুরার দিকে তাকিয়ে আছে যে ত্রিপুরার ট্রাইবাল, ত্রিপুরার আদিবাসী, ত্রিপুরার উপজাতি, ত্রিপুরার দলিত, ত্রিপুরার মেয়ে, ত্রিপুরার বেকার ছেলে, ত্রিপুরার ছাত্র, ত্রিপুরার কৃষক, ত্রিপুরার সরকারি কর্মচারী, ত্রিপুরার শ্রমিক কি সিদ্ধান্ত নিতে চলেছে। ওরাও লড়ছে, আপনারাও লড়ছেন। পিটিয়েছে আপনাদেরকে, খুন করেছে আপনাদেরকে, পার্টি অফিস জ্বালিয়ে দিয়েছে, ঘর জ্বালিয়ে দিয়েছে, দোকান জ্বালিয়ে দিয়েছে, মিটিং মিছিল করতে দেয়নি, রাস্তায় বেরোলেই মার, বাড়ি ঘর দোর ভেঙে দিয়েছে। আপনারাও লড়েছেন, ওটা দেশ লড়ছে, আমরা লড়ছি। কিন্তু আমরা বুক বেঁধে ত্রিপুরাতে আমরা আপনাদের সিদ্ধান্তের উপরে তাকিয়ে আছি। মানুষ শুধুমাত্র 4 পা থেকে উঠে
দেখতে পাবেন, আর যদি চোখ বন্ধ করে দেন তাহলে বাচ্চা ছেলের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। তার সিদ্ধান্ত আপনাদের। ভোটে দুটো গরম ভাষণ দিয়ে গা গরম করে তালি বাজানোর সমাবেশ নয় আমাদের। সামনের পাঁচটা বছর 2024 লোকসভা ইলেকশন, আমাদের ট্যাক্সের টাকা আমাদের উন্নয়নের জন্য খরচা হবে কিনা, আমাদের বাড়ির ছেলেগুলো কাজ পাবে কিনা, আমরা খেতে পাবো কিনা, তার সিদ্ধান্ত নেবার জন্য অম্পি বিধানসভার এই এলাকা শুভ বুদ্ধি সম্পন্ন গণতন্ত্র প্রিয় লড়ে যাওয়া ছাত্র যুব মহিলাদের কাছে আমাদের আবেদন, আমাদের আশা, আমরা প্রত্যাশা, আমরা এবং আমরা আপনাদেরকে বিশ্বাস করছি, আপনারা ভুল সিদ্ধান্ত নেবেন না, ভোট ভবিষ্যৎটা হোক ত্রিপুরা, ভবিষ্যৎটা হোক আমাদের ইনকালা জিন্দাবাদ বাম কংগ্রেস জোট জিন্দাবাদ।